5 থেকে 10 হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন বিকাশ থেকে। তো হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বিকাশের একটি ইন্টারেস্টিং নতুন অফার, যেখানে বিকাশ চালু করতে যাচ্ছে তাদের লোন সিস্টেম। তো এখানে আপনি বিকাশ থেকে 5 থেকে 10 হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন, যে টাকাটা আপনি পরবর্তীতে বিকাশকে পরিশোধ করে দিতে পারবেন। সো এরকমই একটি অফার চালু করতে যাচ্ছে বিকাশ। তো এই অফারে বিস্তারিত জানতে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা এ টু জেড বিস্তারিত তথ্য এই ভিডিও থেকে জানতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। তো আজকের ভিডিও টপিক হচ্ছে বিকাশের লোন। তো আপনারা জানেন বিকাশ থেকে কিন্তু লোন দিবে, এরকম একটা তথ্য জানিয়েছিল বিকাশ। তো পরবর্তীতে আমি এই তথ্যটা ভালোভাবে জানার জন্য সরাসরি আমি তাদের সাথে লাইভ চ্যাট করি। তো কী কী জানতে পেরেছি এটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো প্রথমেই আমি চলে যাচ্ছি বিকাশের যে লাইভ চ্যাটটা করেছিলাম সেই পেজে। তো এখান থেকে আমি চলে যাচ্ছি বিকাশের লাইভ চ্যাট পেজে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিকাশের লাইভ চ্যাট পেজটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে আমি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমি টাইপ করেছিলাম যে বিকাশের লোন নেওয়া সম্পর্কে আমি তথ্য জানতে চাচ্ছিলাম। তো তারপর আমার সাথে ছিল ফাহিম নামের একজন, দেখতে পাচ্ছেন এখানে ফাহিম নামের একজন ছিল। তো তারপর পরবর্তীতে ওনারা কিন্তু আমাকে এই মেসেজটা দিয়েছেন। তো দেখতে পাচ্ছেন এই যে এই মেসেজটা কিন্তু পরবর্তীতে আমাকে ওনারা সেন্ড করেছেন। তো এই মেসেজে বলা হয়েছে আপনার জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট নিবন্ধিত হয়ে থাকলে এবং বায়োমেট্রিক যাচাই এর মাধ্যমে অ্যাকাউন্ট সকল তথ্য সঠিক এবং মানে সঠিক হলে আপনি লোন সেবায় উপযুক্ত হতে পারেন। তো বিকাশ অ্যাকাউন্টে লোন পাওয়ার সম্ভাবনা জানতে এবং অ্যাকাউন্টের স্ট্যাটাস বজায় রাখতে এখানে বলা রয়েছে আপনাকে বেশি বেশি লেনদেন করতে হবে। তো আপনারা যদি এটা সম্পূর্ণ পড়েন এটার মানে হচ্ছে আপনাকে জানানো হয়েছে অবশ্যই যদি আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে একটি বিকাশ অ্যাকাউন্ট করেন, এই অ্যাকাউন্টটি যদি সক্রিয় থাকে এবং এটি যদি লেনদেনের আওতাধীন থাকে, মানে সবসময় লেনদেন হচ্ছে এরকম একটি অ্যাকাউন্টে যদি আপনার থাকে তাহলে আপনি সেই অ্যাকাউন্ট থেকে লোন নিতে পারবেন। সো পরবর্তীতে আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন আমি কত টাকা পর্যন্ত লোন নিতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রশ্ন করেছিলাম, তারপর ওনারা আরও একটা রিপ্লাই দিয়েছে। তো আপনারা যদি খেয়াল করেন এখানে এটা বলা রয়েছে প্রথম স্ক্যান লোন প্রোভাইডার, মানে যিনি লোন প্রোভাইড করবেন একজন বিকাশ গ্রাহককে বিকাশ অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ কত টাকার লোন দিতে পারবে তা জানতে এবং পরবর্তী স্ক্রিন জানতে লোন প্রোভাইডার মানে সিটি ব্যাংক থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টের স্ট্যাটাস ব্যবহার অনুযায়ী টাকা লোন নিতে পারবেন। তো এটার মানে এখানে বলা রয়েছে তো আপনি যত টাকা বিকাশ থেকে লোন নিতে চাচ্ছেন এটা স্ট্যাটাস কিন্তু আপনার অ্যাকাউন্টই বলে দিবে, মানে আপনি কত টাকা পর্যন্ত সর্বোচ্চ লেনদেন করে থাকেন, কত টাকা আপনি আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে আপনি কত টাকা ক্যাশ ইন কিংবা ক্যাশ আউট করে থাকেন। সো এটার উপর সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাকে তারা লোন দিবে। তো এখানে কিন্তু এটা জানানো হয়েছে। তো এটার স্ট্যাটাস জানতে অবশ্যই আপনাকে বিকাশের পয়েন্টে রয়েছে, সো সেই পয়েন্টে আপনাকে যোগাযোগ করতে হবে। আপনাদের এলাকায় অনেকেরই কিন্তু বিকাশ পয়েন্ট রয়েছে, সো সেখানে আপনি যোগাযোগ করতে পারেন, অথবা আপনার জেলায় যদি বিকাশ অফিস থাকে সো সেখান থেকে আপনি এই আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাসটা জানিয়ে দিতে পারবেন যে আপনি কত টাকা পর্যন্ত সর্বোচ্চ এখান থেকে লোনটা নিতে পারবেন। তো বিকাশ কিন্তু জানিয়েছেন এরকম কিছু তথ্য। তো আশা করছি প্রত্যেকে এই বিষয়টা বুঝতে পারছেন, বিকাশে যেহেতু লোন নেওয়ার সার্ভিসটি চালু হচ্ছে তো আপনারা চাইলে এখন বিকাশ থেকে 5 থেকে 10 হাজার টাকা পর্যন্ত কিন্তু লোন নিতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাসটা খুবই ভালো হয়, বেশি লেনদেন করে থাকেন এবং আপনি যদি বিকাশে সর্বোচ্চ ক্যাশ ইন কিংবা ক্যাশ আউট করে থাকেন এবং আপনার অ্যাকাউন্টে যদি সবসময় লেনদেনের আওতাধীন থাকে, তাহলে কিন্তু এরকম অ্যাকাউন্টে কিন্তু তারা 5 থেকে 10 হাজার টাকা পর্যন্ত কিন্তু লোন দিয়ে দিচ্ছে এবং এই লোনের টাকাটা আপনি কীভাবে পরিশোধ করবেন এটাও কিন্তু তারা জানিয়ে দিয়েছে নিচে। তো এই লোনের টাকাটা যে আপনাকে দিবে পরবর্তীতে, কিন্তু আপনি এই লোনের টাকাটা আপনি প্রতি মাসে কিন্তু বিকাশকে আবার পে করতে হবে। তো আপনি যদি বিকাশকে প্রতি মাসে পে করতে ব্যর্থ হন পরবর্তীতে কিন্তু আপনাকে কিন্তু আর কোনো লোন দেওয়া হবে না এবং আপনার অ্যাকাউন্টের যে আইডেন্টিফায়ার তথ্য রয়েছে সেগুলো অনুযায়ী কিন্তু আপনার সাথে সরাসরি কন্ট্রাক্ট করা হবে। সো অবশ্যই আপনারা এখান থেকে লোন দিয়ে লোনটা পরিশোধ করার চেষ্টা করবেন, এর ফলে কিন্তু আপনারা পরবর্তীতে আরও বিকাশ থেকে লোন নিতে পারবেন। সো লোন নেওয়া নিয়ে পরবর্তীতে যদি আপডেটটা আসে সেই আপডেট অনুযায়ী আমি আপনাদের
বিকাশ থেকে সরাসরি লোন নিয়ে দেখিয়ে দিব, যেটা এটা যেহেতু এখনও প্রক্রিয়াধীন রয়েছে, তো কাজ শেষ হলে আপনারা কিন্তু লোন নেওয়ার সার্ভিসটি প্রত্যেকেই পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থই থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।